আমরা প্রতিনিয়ত একটি জেলা নিয়ে কথা বলি ইয়েস প্রতিনিয়ত চেষ্টা করি একটি জেলা সম্বন্ধে ডিটেলস আপডেট এবং ডিটেলস ফাইল তোমাকে লিখে দেবার চেষ্টা করি আজকে আমি যে জেলা যে জেলাটি নিয়ে কথা বলবো সেই জেলার কমেন্ট সবথেকে বেশি বেশি ক্ষেত্রে বারবার বলা হয়েছে আমরা কিন্তু অলরেডি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান কলকাতা এই জেলাগুলো আলোচনা করেছি ইয়েস এই সমস্ত জেলাগুলো আলোচনা করেছি এছাড়াও আমাদের কোচিং সেন্টারের সরাসরি আবাসিক কোচিং সেন্টার যেখানে তুমি পুলিশ হবার জন্য বা আর্মি হবার জন্য সরাসরি এখানে চলে আসতে পারো আর্মি এবং পুলিশের চাকরির জন্য এর জন্য তোমাদের কোনো আগে অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না অর্থাৎ বর্তমানে কোনো ফিজ লাগে না চাকরি পেলে আমরা ফিজটা নিই সুবর্ণ সুযোগ সবাইকে আমরা নিই না সিলেক্টেড ক্যান্ডিডেট এবং অল্প ছেলের জন্য সীমিত সুযোগ তো যাই হোক আজকে আমি কথা বলবো আজকে আমি মালদা জেলা নিয়ে কথা বলবো ইয়াস মালদা আজকে জেলাটি হচ্ছে আমার মালদা মালদা জেলা নিয়ে আজকে কথা বলতে চলেছি তার আগে বলবো চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আইকে স্টাডিকে পাশে নাও তুমি যদি ইন্টারভিউ পিডিএফ বুক এখনও না কিনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বইটা কিনে নাও ইন্টারভিউ বইটি অবশ্যই অবশ্যই কিনে নাও কিনে নেওয়ার জন্য নিজের লিঙ্ক আছে লিঙ্ক দিয়ে কিনে নাও এবং কিনে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও স্ক্রিনশট পাঠালে গ্রুপে আলোচনা হবে ইয়াস গ্রুপে তোমার সঙ্গে কিন্তু আমার খুব বেশি আলোচনা হবে সেখানে প্রশ্ন উত্তর হবে এবার আসি শুরু করা যাক মালদা জেলা মালদা জেলায় শুরু করবো আমি উৎপত্তির নামকরণ থেকে উনিশশো সালে ভারত ভুক্ত হয়ে মালদা জেলা জন্ম হয় প্রাচীন জনগোষ্ঠী মলদ থেকে মালদা জেলার নাম উৎপন্ন হয়েছে তাহলে প্রাচীন জনগোষ্ঠী মলদ এই কথাটা ইম্পর্টেন্ট মলদ থেকে মালদা জেলার নামকরণ কি করে হয় প্রাচীনকালে এক ধরনের জনগোষ্ঠী ছিল সেই জনগোষ্ঠীকে মলদ বলে ডাকা হতো এই মলদ মলদ নামক জনগোষ্ঠী সেই মালদা অংশে বসবাস করতেন এই মলদ থেকে মালদা জেলার উৎপত্তি হয় মালদা জেলাটি উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই কিন্তু ভারতভুক্ত মালদার উৎপত্তি হয় এর উত্তরে যদি আমি সীমানা লক্ষ্য করি সীমানা যদি দেখি তাহলে তোমাদেরকে প্রথমে ম্যাপ দেখে সীমানা যদি আমরা দেখতে চাই তো এর সীমানা যেটা দেখতে চাই সেটা তুমি দেখে নেবো আমরা তো সীমানা আমরা ম্যাপটা প্রথমে লিখে নিই ওকে এর উত্তরে রয়েছে বিহার উত্তরে রয়েছে বিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তাহলে উত্তরে এর উত্তর দিকে কিন্তু তিনটে রাজ্য আছে এক তো বিহার আছে ইয়াস বিহার একদিকে বিহার প্লাস উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর সব অল্প অল্প করে আছে আর কি প্লাস দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিনটে আছে পুরোপুরিভাবে উত্তরের দিকে আছে এই তিনটে ওকে এই একটি রাজ্য দুটি জেলা আছে দক্ষিণে মুর্শিদাবাদ ও বাংলাদেশ দক্ষিণের দিকে মুর্শিদাবাদ ইয়াস মুর্শিদাবাদ ও বাংলাদেশ তার মানে বোঝা আছে যে এই এই জেলাটি একটি একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক দেশ এবং একটি রাজ্য সঙ্গে জড়িত আছে বোঝা গেল আচ্ছা পূর্বে বাংলাদেশ পূর্বে পুরোপুরি হয় বাংলাদেশ অর্থাৎ পূর্বে পুরোপুরিভাবে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে যুক্ত ঠিক আছে বাংলাদেশটা হবে যুক্ত পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহার পশ্চিমে দেখো এখানে বিহার এই উপর দিকে বিহার হলো নিচের দিকে বিহার এবং নিচেটা কিছু ঝাড়খণ্ড টাচ করছে তার মানে এই জেলাটি অদ্ভুত একটি জেলা আর যেখানে দুটি রাজ্য ইয়াস দুটি রাজ্য ঠিক আছে একটি দেশ আন্তর্জাতিক দেশের সীমানা এবং অন্যান্য জেলার সঙ্গে যুক্ত হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলাটি পশ্চিমবঙ্গের কোন জেলাটি দুটি রাজ্যর সঙ্গে যুক্ত হয়েছে এবং সঙ্গে একটি দেশের সঙ্গে যুক্ত হয়েছে সেটি হলো মালদা জেলা এবার আমরা মালদা জেলার খুঁটিনাটি সম্বন্ধে জানবো যেগুলি তোমার জন্য নোট ডাউন করা দরকার আয়তন থেকে শুরু করে সমস্ত কিছু নিউমেরিক্যাল ডেটা যেগুলো বলা হয় আমি তোমাকে সামনে লিখে দেব তুমি সেগুলো নোট ডাউন করে নেবে তো চলো শুরু করা যাক প্রথমত বলি আয়তন আয়তন হচ্ছে তিন হাজার তিন হাজার সাতশো তেত্রিশ কিলোমিটার হচ্ছে আয়তন আমরা এখানে তোমার ডাউন করে নেব তিন হাজার সাতশো তেত্রিশ বর্গ কিলোমিটার হচ্ছে আয়তন তুমি নোট ডাউন করে নাও ওকে মহাকুমার সংখ্যা আমরা এখানে ভ্রুপ্রকৃতি শুরু করে এখানে মহকুমার সংখ্যা হচ্ছে দুটি মহকুমার সংখ্যা হচ্ছে দুটি আমরা নাম বলে দেব কি কি মালদার সদর এবং চাঁচল মালদার সদর এবং চাঁচল যদি কোনো আপডেট হয় আমাকে জানাবে জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে উনচল্লিশ লক্ষ প্রায় চল্লিশ লক্ষ জনসংখ্যা উনচল্লিশ লক্ষ সাতানব্বই হাজার নশো সত্তর জন জনগণত্ব এখানে জনঘনত্ব অনেকটাই বেশি এক হাজার একাত্তর জন পুরো বড় কিলোমিটারে পার বড় কিমি পার বারো কিলোমিটার এক হাজার এখানে থানার সংখ্যা এখানে থানার সংখ্যা হচ্ছে এগারোটি ইয়াস থানার সংখ্যা এগারোটি দেখো থানার সংখ্যা হচ্ছে এগারোটি ঠিক আছে না থানার সংখ্যা এগারোটি লিঙ্গ অনুপাত নশো নশো উনচল্লিশ জন মহিলা এখানে পাওয়া যায় আমাদের নশো উনচল্লিশ যায় এক হাজার এতে সাক্ষরতার হার একটু কম আর বাষট্টি পয়েন্ট সেভেন ওয়ান অনেকটাই কম ঠিক আছে পৌরসভা আমরা বলি তো আচ্ছা পৌরসভা আছে দুটি পৌরসভা দুটি গ্রাম পঞ্চায়েত একশো সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েত একশো সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এখানে আছে একশো সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েত গ্রামের সংখ্যা অনেক তিন হাজার গ্রামের সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো একটি গ্রামের সভা পঞ্চায়েত সমিতি পনেরোটি পঞ্চায়েত সভা পনেরোটি আশা করব তোমরা নোট ডাউন করে নিয়েছ আমরা এখানে একটি বলি আমি এই মালদা জেলাটি মালদা জেলাটি সদর দপ্তর কোথায় আছে সেইটি তুমি আমাকে কমেন্ট করে জানাও আজকের আমি একটা হোমওয়ার্ক প্রতিদিন একটি ভিডিওতে হোমওয়ার্ক দিয়ে থাকি আজকের হোমওয়ার্ক হচ্ছে মালদা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত ইয়াস মালদা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত সে এইটি তোমার হোমওয়ার্ক থাকলো আচ্ছা আমি আগে যাব আগে আপনাকে জানতে হবে সেগুলো আমরা লিখে নেব আমরা আর লোকসভার আসন দুটি এখানে লোকসভার আসন কটি আছে লোকসভার আসন দুটি আছে ওকে লোকসভার আসন দুই বিধানসভার আসন আছে বিধানসভার আসন আছে বারোটি প্রাথমিক স্কুল অনেকগুলি আছে এক হাজার এক হাজার আটশো বিরাশিটি প্রাথমিক স্কুল আছে আচ্ছা মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে মাধ্যমিক আছে মাধ্যমিক স্কুল আছে এটা প্রাথমিক স্কুল এক হাজার আটশো বিরাশিটি আচ্ছা মাধ্যমিক স্কুল আছে একশো সাঁত্রিশটি একশো সাঁত্রিশটি আছে মাধ্যমিক স্কুল ঠিক আছে উচ্চ মাধ্যমিক কাজকালে একশো উনিশটি এখানে মাদ্রাসা অনেকগুলি আছে বারোটি হ্যাঁ জুনিয়ার মাদ্রাসা উনিশটি সিনিয়র মাদ্রাসা আটত্রিশটি মোট একটি কাছে মাদ্রাসা আছে কলেজ বারোটি আছে মুক্ত বিদ্যালয় কেন্দ্র দুটি বিশ্ববিদ্যালয় একটি ইয়াস বিশ্ববিদ্যালয় একটি আছে কলেজ আছে বারোটি বিশ্ববিদ্যালয় আছে একটি গোড় বিশ্ববিদ্যালয় গোড় বিশ্ববিদ্যালয় এবং মালদা মেডিকেল কলেজ হসপিটাল আছে এখানে শিশু শিক্ষা কেন্দ্র আছে ছশো তেত্রিশটি অঙ্গনাড়ি আছে অনেকগুলো দু হাজার তিনশো পঁয়ত্রিশটি অঙ্গনাড়ি আমি লিখলাম না অঙ্গনাড়িটা কতগুলো আছে আচ্ছা অঙ্গনাড়ি কেন্দ্রটি লেখার দরকার আছে ওকে লিখে দিচ্ছি দু হাজার তিনশো আটান্নটি আছে এবার আমরা জাম্বু যে এই জেলায় কিছু দর্শনীয় স্থানের নাম এই জেলার যে মালদা জেলার কিছু দর্শনীয় স্থান যেগুলি আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট সেই দর্শনীয় স্থানগুলির নাম আমরা জানব ওকে আমরা সামনে নেওয়ার চেষ্টা করছি মালদা জেলায় অনেকগুলি দর্শনীয় স্থান আছে তাদের মধ্যে বিশেষ দর্শনীয় স্থানগুলি আমি তোমাদের সামনে বেছে নিয়ে তুলবো প্রথমত বলি শশাঙ্কের রাজধানী গোড় গোড়ের গোড় হচ্ছে গোড় শশাঙ্কের রাজধানী গোড় এখানে কিন্তু একটি দর্শনীয় স্থান হচ্ছে গোড় এবার গৌড়ের গোড়ের রায় বার লুকোচুরি গেট লুকোচুরি গেট কিন্তু এখানে দেখা যায় প্রশ্ন করতে পারে তুমি তো মালদা বাস করো তো লুকোচুরি গেট কোথায় তুমি কি বলতে পারবে লুকোচুরি গেট এবং কেন বিখ্যাত সেটিকে তুমি বলতে পারবে লুকোচুরি গেট এখানে বিখ্যাত জায়গা বা স্থান আমরা বলতে পারি আদিনার সালামি দরওয়াজা পান্ডোয়া কুতুবশাহী মসজিদ জামে মসজিদ একলাকি মসজিদ ডিয়ার পার্ক এখানে ডিয়ার পার্ক আছে তোমরা যদি জানো ডিয়ার পার্ক ডিয়ার পার্ক আছে হরিণের জন্য স্পেশাল পার্ক এখানে আছে বিভিন্ন ধরনের হরিণ বা পার্ক দেখা যায় তো এই প্রশ্নটা তোমাকে করতে পারে ইন্টারভিউতে বা যে কোনো কোয়েশ্চেন্সে ছোট দরগা বড় দরগা এই ছোট দরগা এবং বড় দরগা কেন নাম হয় দরগা ইয়াস দরগা এখানে দরগা পাওয়া যায় দরগা আছে ছোট দরগা এবং বড় দরগা তাহলে এই কটা জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং জায়গার বসবাস করে এবার একটি জিনিস এখানে প্রধান শিল্প কি আচ্ছা ফল ম্যাঙ্গো ম্যাঙ্গো তোমরা নিশ্চয় জানো ফল প্রক্রিয়াকরণ রেশম খড়বোট তৈরি কারখানা ধান ভাঙার কল গম পেশার মেশিন ভোজ্য তেল পাউরুটি ইত্যাদি থেকে দুটি ইম্পর্টেন্ট এই জেলায় হচ্ছে আমি বলবো যেটা হচ্ছে এক তো ফল আর দ্বিতীয়ত হচ্ছে রেশম ইয়াস এই দুটি জিনিস শিল্প হিসাবে বা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এটা লাভবান হয়েছে তো তুমি লিখতে পারো তোমার তোমার জেলার অর্থনৈতিক ভারসাম্য কেমন এবং কি কী বেশি তখন তুমি কিন্তু অবশ্যই ফলের এবং রেশমের কথা বলবে বিখ্যাত ব্যক্তিত্ব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব এখানে অনেক আছেন আমরা জানি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অনেক ধরনের ব্যক্তিত্ব আছেন তো আমরা সেই বিখ্যাত ব্যক্তিগণের নাম লিখবো তোমরা এই বিখ্যাত ব্যক্তিগণের নামগুলি অবশ্যই নোট ডাউন করে না আমি এখান থেকে লিখতে শুরু করছি প্রথমত এক আবু বরকত আতাউল গণি খান চৌধুরী আমরা আচ্ছা আমি বলতে পারি ধরো গনি খান চৌধুরীর পুরো নাম কি তোমাকে জিজ্ঞেস করতেই পারে কারণ গনি খান চৌধুরী তো তো একজন বিখ্যাত ব্যক্তি তো গণি খান চৌধুরীর পুরো নাম কি তোমাকে জিজ্ঞেস করতে পারে নামটি হচ্ছে আবু বরক আবু বরকত আতাউল গনি খান চৌধুরী আমি লিখে দিচ্ছি এই যে আবু বক্কর আতাউল গনি খান চৌধুরী ইনি পুরো নাম হচ্ছে ওকে শিবরাম চক্রবর্তী ইয়াস দুই নম্বর নাম লিখে নাও শিবরাম চক্রবর্তী বল্লাল সেন সেন বংশের রাজা বল্লাল সেন ছিলেন আমাদের এই জেলার বাসিন্দা বিনয় কুমার সরকার বাসিন্দা করতে এইগুলো তুমি অবশ্যই অবশ্যই নাও করে নাও এখানে যদি মেলার কথা বলা হয় আমরা যেহেতু অনেকটা টাইম হয়ে গেল আমরা পরবর্তীকালে এই সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে ডিটেলস আলোচনা করব এবং তুমি তোমার হোমওয়ার্কটি অবশ্যই পূরণ করবে এবং নোট ডাউন করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মার ভিডিও